শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো চলতি বছরের এসজেসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। এই খেলায় অংশ নেয় শিলিগুড়ির সকল সাংবাদিকরা। মোট চারটি দলে ভাগ করে খেলা শুরু হয় আজ। সব খেলার সেরা তুমি ফুটবল, আর এই ফুটবলের হাত ধরে এবার ময়দানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকরা। মূলত ব্যস্ত কাজের সময়ের ফাঁকে একটু খেলাধুলো, একটু আনন্দ, নিজেদের একটু সময় দিতেই শনিবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব লাগোয়া কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ময়দানে খেলা শুরু হয়। টিম এ, টিম বি, টিম সি, টিম ডি, মোট এই চারটি দলে খেলা হয়। দুই দিবসীয় এই খেলায় প্রথম দিনে টিম এ টিম বি কে 5-0 গোলে হারিয়ে জয়ী হয়েছে। অন্যদিকে টিম সি টিম ডি কে 6-5 গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার ফাইনাল খেলবে টিম এ এবং টিম সি। টক্কর হবে সমানে সমানে। জয়ী দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে রবিবার। এবারে দেখার পালা কে কাকে টপকে ট্রফি হাসিল করে, কোন দল নিজেদের ক্ষমতা বজায় রেখে ট্রফি ছিনিয়ে নিয়ে যেতে পারে অপর দলের থেকে। সেদিকে তাকিয়ে ভারতবর্ষের বৃহত্তম সাংবাদিকদের সংগঠনের প্রত্যেক